একজন বিষয় বাংলা ভাষার ব্যাকরণ অধ্যায় পঞ্চম বাড়ির কাজ নিচের বাক্যগুলো কি কি কারণে বাক্য হবে না সেই কারণগুলো লিখো। এক, তোমার হৃদয় মন্দিরে আসার বীজ উত্তপ্ত হলো। দুই, সকল আলেমগণ সবাই উপস্থিত ছিলেন। তিন, মাছ বড়শি দিয়ে নারকেল পাড়ে। চার, মেধা বেড়াতে যেয়ে। পাঁচ, না সহজে জিনিস কাছের ভাঙে। একজন বিষয় অর্থনীতি অধ্যায় ষষ্ঠ বাড়ির কাজ। এক নাম্বার, বাংলাদেশের জাতীয় আয়ে কৃষি ও বনজ সম্পদের অবদান বর্ণনা কর। দুই, বাংলাদেশের জাতীয় আয়ের শিল্পের অবদান বর্ণনা কর। একজন বিষয় জীববিজ্ঞান অধ্যায় একাদশ বাড়ির কাজ। ধান ও সরিষা ফুলের একই মাধ্যম দ্বারা পরাগায়ন হয় না কেন বর্ণনা কর। দুইজন বিষয় গণিত অধ্যায় ১৩ বাড়ির কাজ অনুশীলনী 13.1 প্রশ্ন 5, 6 এবং 7। দুইজন শ্রেণীবিজ্ঞান অধ্যায় ১১ বাড়ির কাজ বংশগতির রক্ষায় ক্রোমোজোমের ভূমিকা কি এবং ডিএনএ টেস্ট কেন করা হয় তার বর্ণনা লিখ। দুইজন বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় ১১ বাড়ির কাজ একটি পরিবাহীর আপেক্ষিক রোধ 1.7×10⁻¹⁸ এম দৈর্ঘ্য 30 কিলোমিটার ব্যাসার্ধ 2 মিলিমিটার হলে এর রোধ কত। তিনজন বিষয় বাংলা দ্বিতীয় পত্র অধ্যায় পঞ্চম বাড়ির কাজ কোনটি কি বাক্য লেখ। এক নম্বর, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দুই, যে পরিশ্রম করে সেই সফলতা লাভ করে। তিন, ভিক্ষুককে ভিক্ষা দাও। চার, লোকটি ধনী কিন্তু কৃপণ। পাঁচ, যখন তোমার কেউ ছিল না তখন তোমার আমি ছিলাম। তিন জুন বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় ৫ বাড়ির কাজ ১ ইলাস্ট্রেটর কাজ করার জন্য কি কি কাজ করতে হয় লিখ। ২, লেয়ার পদ্ধতিতে কাজ করার সুবিধাগুলো কি কি। ৩, ইলাস্ট্রেটর প্রোগ্রাম খোলা ও ফাইল তৈরির জন্য করণীয় পদ্ধতিগুলো লিখ। ৪, কোন কোন কাজে কাট কপি পেস্ট কমান্ডের ব্যবহার করা হয়। তিন জুন বিষয় জীববিজ্ঞান অধ্যায় ১১ বাড়ির কাজ ডিম্বকের অভ্যন্তরে কিভাবে স্ত্রী জনন কোষ সৃষ্টি হয় বর্ণনা কর। চার জুন বিষয় গণিত অধ্যায় ১৩ ১৩.১ বাড়ির কাজ অনুশীলনী 13.1 প্রশ্ন 8 থেকে 12 পর্যন্ত। চার জুন বিষয় বিজ্ঞান অধ্যায় ১১ বাড়ির কাজ মানুষের জেনেটিক বিশৃঙ্খলাজনিত রোগ এবং সেক্স লিঙ্কট জিনের জটিলতায় সৃষ্ট রোগের বর্ণনা লিখ। চার জুন বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় ১১ বাড়ির কাজ এখানে একটি চিত্র দেওয়া আছে এবং যা আপনাদের করতে হবে চিত্র লস্কর ৯ হ্রদের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় কর। সাত জুন সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার ইউনিট 13 লেসন 1 হোমওয়ার্ক রাইট ইউনিট 5 সেন্টেন্সেস ইউজিং ডাইরেক্ট স্পিচ। সাত জুন বিষয় বিজ্ঞান অধ্যায় ১১ বাড়ির কাজ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সচিত্র বর্ণনা কর। সাত জুন বিষয় ভূগোল ও পরিবেশ আর ক্লাসে পড়ানো হয়েছিল বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আপনাদের জন্য বাড়ির কাজ আলিয়া তার দাদা বাড়িতে গিয়ে দেখলো তার দাদা যে ধান চাষ করেছিল তা আধা পাকা অবস্থায় পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এই প্রেক্ষিতে নিম্নোক্ত প্রশ্নগুলো উত্তর দাও। ক, বিপর্যয় কি। খ, দুর্যোগ কি ব্যাখ্যা কর। গ, উক্ত ঘটনাটি কোন দুর্যোগে নির্দেশ করে তা ব্যাখ্যা কর। ঘ, আলিয়ার দাদার এই ব্যাপক ক্ষতি কমিয়ে আনতে পারা সম্ভব উত্তরের সপক্ষে যুক্তি দাও। আট জুন বিষয় জীববিজ্ঞান অধ্যায় ১২ বাড়ির কাজ দ্বিসূত্রক ও একসূত্রক বংশগতির বস্তু দুটি পরস্পর থেকে কেন ভিন্ন ব্যাখ্যা কর। আট জুন বিষয় গণিত অধ্যায় ১৩ বাড়ির কাজ অনুশীলনী 13.1 সমস্যা 13 থেকে 23 পর্যন্ত অঙ্কগুলো করবে। আট জুন বিষয় ইতিহাস অধ্যায় ৯ বাড়ির কাজ এক নম্বর ফকির সন্ন্যাসী আন্দোলন বর্ণনা কর। দুই, নীল বিদ্রোহ বর্ণনা কর। তিন, ফরায়েজি আন্দোলন বর্ণনা কর। নয় জুন সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার ইউনিট 13 লেসন 2 হোমওয়ার্ক নাম্বার 1 হি সেড আই টেক ইংলিশ ক্লাসেস অ্যাট হলি ক্রস কলেজ হি সেড দ্যাট। টু, হি সেড আই এম প্র্যাকটিসিং হাউ টু রাইট আ ফর্মাল প্যারাগ্রাফ হি সেড দ্যাট।
3. He said, I have already written this paragraph 4 times. He said that. Number 4. He said, I really wanted to drop my English class. He said that. Number 5. He said, I had made too many mistakes to continue. He said that. 6. He said, I am not going to give up yet. He said that. 7. He said, I have to get a scholarship for college. He said that. 8. He said, I must support myself after college graduate. He said that. Number 9. He said, I cannot continue to depend on my parents. He said that. 10. He said, I might go to work full time and go to school part time. He said that. 9 জুন বিষয় বিজ্ঞান অধ্যায় একাদশ বাড়ির কাজ জীব ক্লোনিং এর কৌশলের সচিত্র বর্ণনা দাও এবং এর সামাজিক প্রভাব বর্ণনা করো। 9 জুন বিষয় ইতিহাস অধ্যায় নবম বাড়ির কাজ 1 নম্বর নবজাগরণ বর্ণনা করো। 2 রাজা রামমোহন রায় লিখিত গ্রন্থ এবং প্রকাশিত পত্রিকাগুলোর তালিকা তৈরি করো। 3 যুক্তিহীন বিশ্বাস হল মৃত্যুর সমান এর আলোকে ডিরোজিওর কর্মকাণ্ড মূল্যায়ন কর। 10 জুন বিষয় গণিত অধ্যায় 13 বাড়ির কাজ অনুশীলনী 13.2 এর সমস্যা 1 থেকে 17 পর্যন্ত সমাধান করবে। 10 জুন বিষয় জীববিজ্ঞান অধ্যায় দ্বাদশ বাড়ির কাজ দ্বিসূত্রক ও একসূত্রক বংশগতির বস্তুর দুইটি পরস্পর থেকে কেন ভিন্ন ব্যাখ্যা কর। 10 জুন বিষয় চতুর্গণিত অধ্যায় ষষ্ঠ বাড়ির কাজ অনুশীলনী 6.2 সমস্যা 3, 4, 5, 6, 7, 8 এবং 10 নম্বর অঙ্ক। 11 জুন সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 13 লেসন 1 হোমওয়ার্ক ডাইরেক্ট সি সেড টু মি আর ইউ কামিং উইথ আস ডাইরেক্ট সি সেড টু মি আর ইউ আনওয়েল ডাইরেক্ট আই সেড টু হিম ওয়ার ইউ প্রেজেন্ট এট দ্য মিটিং স্টেডে ডাইরেক্ট দ্য ওম্যান আস্কড দ্য স্ট্রেঞ্জার শুড আই হেল্প ইউ ডাইরেক্ট আই সেড টু হিম হু আর ইউ ডাইরেক্ট দ্য মাদার সেড টু দ্য ডটার ডু ইউ নো হোয়ার জন ইজ ডাইরেক্ট হ্যাভ ইউ এনিথিং টু সে অন বিহাফ অফ দ্য অ্যাকোস্ট সেড দ্য জাজ টু দ্য লয়ার। 11 জুন বিষয় বিজ্ঞান অধ্যায় একাদশ বাড়ির কাজ মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার লেখ। 11 জুন বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় 11 ক্লাসে করানো হয়েছে তুল্যরোধ সমান্তরালার সন্নিবেশ বাড়ির কাজ। এখানে একটি চিত্র দেওয়া আছে আর আপনাদের যা করতে হবে প্রতিটি রোধের তড়িৎ প্রবাহ নির্ণয় করো। 14 জুন বিষয় রসায়ন অধ্যায় দশম বাড়ির কাজ ম্যাগনেটাইট এফ ই থ্রি ও ফোর হেমাটাইট এফ ই থ্রি ও থ্রি কোনটি লোহার প্রধান আকরিক। 15 জুন বিষয় বিজ্ঞান অধ্যায় একাদশ বাড়ির কাজ 1 নম্বর ফরেন্সিক টেস্ট ও সেরোলজি সম্পর্কে লেখ। 2 গৃহপালিত পশু উন্নয়নের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার লেখ। 16 জুন সাবজেক্ট ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ইউনিট 13 লেসন 1 ন্যারেশন হোমওয়ার্ক ডাইরেক্ট দ্য ওল্ড ম্যান সেড টু দ্য বয় প্লিজ হেল্প মি ডাইরেক্ট আই সেড টু হিম লাভ অ্যান্ড অবে ইউর প্যারেন্টস ডাইরেক্ট মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস প্লে ডাইরেক্ট জিম সেড টু মি প্লিজ লেন্ড মি ইউর পেন ডাইরেক্ট দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট হোয়াইট স্মোকিং। 17 জুন বিষয় ফাইন্যান্স ও ব্যাংকিং অধ্যায় দশম বাণিজ্যিক ব্যাংক সম্পর্ক পড়ানো হয়েছিল আপনাদের জন্য বাড়ির কাজ রয়েছে। জামিল তার বাবার সাথে একটি ব্যাংকে যায়। সেখানে তার বাবা তার নামে একটি হিসাব খোলেন এবং বলেন তাকে প্রতি মাসে 500 টাকা করে জমা দিতে হবে আগামী 10 বছর। ব্যাংকটির অফিস তার বাড়ির পাশে ছাড়াও আরও কয়েক জায়গায় আছে। 1 নম্বর জামিলের বাবা তাকে কোন ধরনের ব্যাংকে নিয়ে যান ব্যাখ্যা কর। 2 জামিলের বাবা প্রতি মাসে অর্থ জমাদানের মাধ্যমে কী সুবিধার সৃষ্টি হয়েছে বিশ্লেষণ কর। 18 জুন সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার ইউনিট 13 লেসন 1 হোমওয়ার্ক
चेंज इन टू इनडायरेक्ट स्पीच नंबर वन डायरेक्ट सी सेड टू मी मे यू स्टे हैप्पी टू डायरेक्ट आई सेड टू हिम व्हाट अ नाइस वॉच यू हैव थ्री डायरेक्ट आई सेड टू हिम गुड नाइट फोर डायरेक्ट द मदर सेड टू द डॉटर मे अल्लाह ब्लेस यू फाइव डायरेक्ट द मैन सेड टू द स्ट्रेंजर व्हाट अ नाइस सिटी एकुश जून विषय गणित अध्याय तेर बाड़ काज अनुशीलन तेर पॉइंट दुई एर समस्या न पाँच छय पंद्रह षोलो अठारो उन्नीस और बीस नम्बर अंक बाईस जून सबजेक्ट इंग्लिश फर्स्ट पेपर यूनिट थर्टीन लेसन वन सी होमवर्क नम्बर वन व्हाट इज एन ईमेल नम्बर टू हाउ डू ईमेल्स ऑपरेट थ्री हाउ डू द कमर्शियल सर्वर्स सर्व इन द प्रोसेस ऑफ ऑन ईमेल फोर इट हैज बीन अ पावरफुल कम्युनिकेशन टूल इन मॉडर्न लाइफ एक्सप्लेन द स्टेटमेंट फाइव हाउ डू ईमेल्स एफेक्ट आवर डेली वर्क शेड्यूल तेईस जून विषय जीव विज्ञान अध्याय द्वादश बाड़ी काज नतून प्रकरण सृष्टिते मेंडेलर गवेषणा কিভাবে প্রয়োগ করা যায় ব্যাখ্যা করো চব্বিশ জুন বিষয় গণিত অধ্যায় তেরো অনুশীলনে তেরো পয়েন্ট দুই এর সবগুলো সমস্যা সমাধান করবে পঁচিশ জুন সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট থার্টিন লেসন টু হোমওয়ার্ক নাম্বার ওয়ান হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সোশ্যাল নেটওয়ার্ক টু হোয়াট আর সাম ইউজেস অফ সোশ্যাল নেটওয়ার্ক থ্রি দিস সার্ভিস হ্যাভ মেড দ্য ইউজার্স ফিট that they really live in a global village do you agree with this view why not number 4 make a list of the arguments as to why social networks are expanding so fast why do you think this is happening 28 june bishoy finance or banking odhay dadosh odhay dasham barir kaj monika ko bank theke rin nite chaile ব্যাংক তাকে সেই ব্যাংকে হিসাব খুলতে বলে পরবর্তীতে ঋণের টাকা সেই হিসাবে স্থানান্তর করে দিলে মনিকা তা উত্তোলন করতে পারে শফিক তার আমদানি ব্যবসায়ের মূল্য পরিশোধ করার জন্য ক ব্যাংকে স্বর্ণাপন্ন হলে ব্যাংক তাকে একটি পত্র দেয় এক মনিকার হিসাবের মাধ্যমে ক ব্যাংক কী সৃষ্টি করেছে ব্যাখ্যা কর দুই শফিককে ক ব্যাংক কী পত্র দিয়েছিল ব্যাখ্যা কর উনত্রিশে জুন বিষয় বাংলা সাহিত্য অধ্যায় কবিতা বাড়ির কাজ এক নম্বর জগৎ সংসারে অমরত্ব লাভ করা যায় কিভাবে দুই কবি সংসারকে সমরাঙ্গন বলেছেন কেন তিরিশ জুন বিষয় ইতিহাস অধ্যায় নবম বাড়ির কাজ এক নম্বর হাজি মোহাম্মদ মহসিনের দানের ব্যাপারে লিখ দুই নবাব আব্দুল লতিফের কর্মের উদ্দেশ্যে তিনটি সংক্ষেপে ব্যাখ্যা কর তিন সৈয়দ আমির আলী মুসলমানদের অগ্রগতির জন্য কি কাজ করেছেন তা ব্যাখ্যা কর চার নারীদের অগ্রগতির জন্য বেগম রকের অবদান বর্ণনা করো